হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে পাবজি তো ইন্ডিয়ায় ব্যান হয়ে গেছে। তো বন্ধুরা, যারা সবসময় পাবজি খেলতো তারা কিন্তু খুব টেনশনে ছিল যে পাবজি ব্যান হয়ে গেছে, তো পাবজি আর ফিরে আসবে না। তো বন্ধুরা, কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য একটা সুখবর আছে, পাবজি আবার আমাদের দেশে ফিরে আসতে পারে। তো বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার পাবজি কর্পোরেশন জানিয়েছে তারা চীনের গেমিং কোম্পানি ট্যানসেনের দেওয়া সমস্ত দায়িত্ব তারা আবার ফিরিয়ে নিয়ে নিজের দেশে কোনো একটা গেমিং সংস্থাকে দিয়ে দেবে। তার কারণে কিন্তু ট্যানসেনের সাথে আর পাবজির কোনো সম্পর্ক থাকবে না, এবং চীনের সাথে তো আমাদের শত্রুতা। যখন চীনের যখন কোনো কোম্পানির সাথে যদি পাবজির সম্পর্ক না থাকে, তাহলে দক্ষিণ কোরিয়ার ওই পাবজি গেম কিন্তু আমাদের দেশে আবার ফিরে আসবে এবং আমরা আবার গেম খেলতে পারবো। তো বন্ধুরা, 118টা যে অ্যাপস বন্ধ হয়েছে তার মধ্যে 117টার পরে 18 নম্বরে ছিল পাবজি। তো ঠিক আছে, তো বন্ধুরা, পাবজি যদি আবার আমাদের দেশে ফিরে আসে, তাহলে কিন্তু যারা হচ্ছে গেমিং ভিডিও ছাড়তো ইউটিউব চ্যানেল যারা আছে, যেমন ডাইনামো, মর্টল এবং স্কোয়াড, তো এরা আবার গেমিং ভিডিও ছাড়তে পারবে এবং আমরা দেখতে পারবো। এবং সবথেকে বড় কথা যে আমরা সবাই যারা যারা পাবজি খেলতো তাদের কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা সুখবর। তো আমরাও আশা করছি যে পাবজি যাতে ফিরে আসে, আমরা যেন তাতে খেলতে পারি। ঠিক আছে, আর একটা কথা বলবো, দক্ষিণ কোরিয়ার পাবজি কর্পোরেশনরা ওরা চাচ্ছে না যে ইন্ডিয়ার বাজার হাতছাড়া করতে যাচ্ছে না, কেন ইন্ডিয়ার অর্থনৈতিক বাজার পাবজি থেকে অনেক টাকা পয়সা আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু ওই পাবজি কোম্পানি পেয়ে থাকে। তো এটা কখনোই ওরা হাতছাড়া করতে চাচ্ছে না। ঠিক আছে, সেই জন্য ওরা সমস্ত সম্পর্ক ট্যানসেনের সাথে শেষ করে তারা নিজেদের দেশে করতে চাচ্ছে। তার ফলে কি হবে, পাবজি দক্ষিণ কোরিয়া একটা হয়ে যাবে, যাতে চীনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তার কারণে কিন্তু আমাদের দেশে খুব তাড়াতাড়ি আমাদের পাবজি আবার ফিরে আসবে, এবং এটা কিন্তু সরকারি থেকে আবার ওরা যোগাযোগ করছে। ঠিক আছে, এটা খুব শীঘ্রই আসবে, এক সপ্তাহ হতে পারে এবং এক মাস এবং কয়েক সপ্তাহের মধ্যে এসে যাবে, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তো আজ ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন। আর আমি প্রায় সময় শর্টকাট অ্যান্ড্রয়েড টিপস নিয়ে ভিডিও তৈরি করি এবং টেক নিউজ এবং বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল হিসেবে ভিডিও করে থাকি। তো আমার ভিডিও শেষ করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।